ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে চলছে আলোচনা সভা আর আলোচনা সভার শেষে আজ কী ফলাফল হলো তা আপনাদের সামনে তুলে ধরছে ভারত রিপিবেঙ্গলই আজ সম্পূর্ণ হলো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের মীমাংসা নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা সভা ইউক্রেনের পক্ষ থেকে প্রথম দাবি ছিল যে তোমরা প্রথম যুদ্ধবিরতি দাও তারপরে আলোচনা করা হোক আর রাশিয়ার বক্তব্য তোমাদের রাজধানী কেব আমাদের হাতে তুলে দাও মানে যুদ্ধে পরাজিত স্বীকার করে নাও এই নিয়ে আলোচনা আর এগোয়নি যদিও পরবর্তীকালে দুই পক্ষই আবার আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছে কিন্তু ইউক্রেনের অবস্থা এখন খুবই খারাপ ওখানে আটকে পড়েছে অনেক ভারতীয় ছাত্রছাত্রীরা দেশটা হয়ে পড়েছে মৃত্যুপুরি সব দেশ থেকে সাহায্য চাওয়ার পরেও কার্যত একাই লড়াই চালাচ্ছে ইউক্রেন কি করবে ভারত কি করবে সারা বিশ্ব শুরু হয়ে গেছে সাইবার লড়াই সব খবর সবার আগে নিয়ে আসছে ভারত টিভি বেঙ্গলে আর তাই সব খবর পাওয়ার জন্যে চোখ রাখুন ভারত ট্রিবি বেঙ্গলির